বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসে পৌঁছেছে। পুরুলিয়া জেলাতেও পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। আজ জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায় এবং পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বেশ কয়েকটি জায়গা ঘোরেন, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তারা। আসন্ন বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষকে নির্ভয় ভোট দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ সুপার জানান, আজ থেকে এরিয়া ডমিনেশন শুরু হলো, সিআরপিএফ বাহিনীকে নিয়ে এটি করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে এবার নির্ভয় ভোট দিতে পারেন সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সাহস যোগাতে এই উদ্যোগ। প্রত্যেক জায়গাতে আমাদের আজকে এরিয়া ডমিনেশন শুরু হয়ে গেছে এবং এটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষের মনে একটা বিশ্বাস জাগানো যে আমরা প্রশাসন সাথে আছে, পাশে আছে, যাতে ভোট দিতে কোনো রকম কারো অসুবিধা না হয়। পিসফুল ফেয়ার এবং ফেয়ার ইলেকশন করাতে যা যা করার দরকার আমরা তার সেই জন্য